সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আমি ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে এসেছি। ইংলিশ গ্রামারে তোমাদের নাম্বারটা তো আগেই তোমরা পড়েছো, নাম্বারের মধ্যে তোমরা পড়েছো নাম্বার কাকে বলে, হ্যাঁ নাম্বার কয় প্রকার ও কী কী, তারপরে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কাকে বলে, এগুলো তোমরা পড়েছো নিশ্চয়ই, সবার পড়া হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে এগুলো পাঠানো হয়েছিল। এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না। আজকে তোমাদের এই দেখো বলে দিচ্ছি সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম কিছু কিছু তোমাদের বলে দিচ্ছি, এইগুলো তোমরা ভালো করে বই দেখে আরও বিস্তারিতভাবে পড়ে নেবে, ঠিক আছে? বইয়ে দেখো, বইয়ের 37 পেজ খুলবে, লেখা আছে দেখবে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। এবার কিছু নিয়ম আছে, একের দেখো বেশিরভাগ সিঙ্গুলার নাম্বারে নাউনের শেষে এস যোগ করলে প্লুরাল নাম্বার হয়ে যাবে, যেমন বয় বয়েস, কাউ কাউস, গার্ল গার্লস, রুম রুমস, হ্যাঁ বুক বুকস, পেন পেনস, মাঙ্কি মাঙ্কিস, এগুলো আমরা সবাই জানি যে আপনি এস যোগ করে প্লুরাল নাম্বার করা হয়। এবারে দেখো দুইয়ের দাগে কী নিয়মে আছে, যে শব্দগুলির শেষে এস, ডবল এস, এক্স, সিএইচ, এসএইচ অথবা ও থাকে সেগুলিতে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন দেখো গ্যাস, গ্যাস বানানটা কি, এটা বোর্ডেও লিখেছি দেখতে পাচ্ছ, গ্যাস বানানটা কি জিএএস, তার মানে শেষে কী আছে এস আছে, এস থাকলে কী বললাম শেষে ইএস যোগ করবো, বোঝা গেল? আবার দেখো প্লাস, প্লাসের শেষে কী আছে ডবল এস আছে, সেখানেও আমরা ইএস যোগ করবো। এবার আবার কি বলা হয়েছে বইয়ের নিয়মটা দেখে নেবে, সিএইচ থাকবে, সিএইচ থাকলে তারও শেষে ইএস যোগ হচ্ছে, বেঞ্চ বানান কি বিএন সিএইচ, তার সঙ্গে ইএস যোগ হয়ে গেল, বুস বানানটা কি বিইউএসএইচ, এসএইচ আছে কাজেই এস আছে, শেষে কী হচ্ছে ইএস, ইএস যোগ করে প্লুরাল নাম্বার করে দিয়েছে, বোঝা গেল? আর একটা জিনিস এখানে লেখা নেই, বক্স এক্স থাকবে শেষে, বিওএক্স বক্স, বইয়ে দেখতে পাবে সবাই, বক্স শেষে এক্স আছে কাজে ইএস যোগ করে বক্সেস, বোঝা গেল? এবারে ম্যাঙ্গো লিখেছি দেখো, ও আছে শেষে, ও থাকলেও বলেছি শেষে প্লুরাল নাম্বারে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করা হচ্ছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারলে নিশ্চয়ই? এবারে দেখো পরের নিয়মে কি বলা হয়েছে, যদি শেষে ওয়াই আর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা তুলে দিয়ে আমি আইইএস যোগ করব, আইইএস যোগ করে প্লুরাল নাম্বার করে দেবো, তা সিটি বানানটা কি সিআইটি ওয়াই, তাহলে ওয়াইটা আমি একদম প্লুরাল নাম্বার করার সময় ওয়াইটা একদম তুলে দেবো, তার বদলে কী লিখবো আইইএস সিটিস, বোঝা গেল? এবার পরের নিয়মটা দেখো, এফ বা এফি থাকবে, এফ বা এফিটা তুলে দিয়ে প্লুরাল নাম্বারে ভিইএস যোগ করবো, বোঝা গেল? যেমন দেখো সিএএলএফ, এফটা তুলে দিয়ে এখানে কী বসিয়েছি ভিইএস, সেরকম নাইফ বানানটা কি কেএনআইএফি, এফিটা তুলে দিয়ে ভিইএস বসিয়ে দিয়েছি, বোঝা গেল? আচ্ছা এবার পরের পাতায় যাবে, 38 পেজ, এটা বোর্ডে লিখিনি, এটা আগে লেখা ছিল একটা বয় বয়েস, এখানে নিয়মটা কী বলতো, ওয়াই আছে শেষে তার আগে ভাওয়েল আছে, এরম থাকলে কী হবে শুধু এস যোগ হবে, ওয়াই থাকবে শেষে আর তার আগে ভাওয়েল থাকতে হবে, তাহলে শুধু এস যোগ হবে, এরকমভাবে বয় বয়েস, ডে ডেস, টয় টয়েস হবে, বোঝা গেল? এবারে দেখো সম্পূর্ণ আলাদা চেঞ্জ করে কয়েকটি সিঙ্গুলার নাম্বার নাউনে ভাওয়েল বদলে প্লুরাল করা হয়, ভাওয়েল একদম বদলে গেল, এখানে ম্যান বানান কি এমএন ম্যান, এ এখানে চলে গিয়ে মেন হয়ে গেল, তাহলে ভাওয়েলই রইল কিন্তু ভাওয়েলটা বদলে গেল, এখানে এ ছিল এখানে ই হল, বোঝা গেল? তারপরেরটাও তাই, এখানে ডবলও আছে টুথ, টিথ হয়ে গেল, ডবল ই করে দিলাম, এটা ভাওয়েল বদলে প্লুরাল নাম্বার, বোঝা গেল? এবার পরের নিয়মটা কী দেখো, ও ইউ এসি এটা আছে শেষে, সেখানটায় ও ইউ এসি এটা তুলে দিয়ে আই সি যোগ করে প্লুরাল নাম্বার করাচ্ছে, যেমন মাউস মাইস, লাউস লাইস, বোঝা গেল? এবারে চাইল্ড চিলড্রেন এটা কী নিয়ম, শেষে নাউনের শেষে ইএন, ইএন বা আরইএন যোগ করে,
এখানে দেখো চাইল্ডের ক্ষেত্রে যেমন আর এর যোগ করে প্লাস নাম্বার করা হয়েছে, আবার কোনো কোনো অক্স থেকে অক্সিন এটা বলে লিখিনি সেখানে ইএন যোগ করেও প্লাস নাম্বার করা হয়েছে। আবার কিছু কিছু ওয়ার্ড দেখো সিঙ্গুলার নাম্বারও যা থাকবে প্লাস নাম্বারও তাই থাকবে, এগুলো বদলাবে না। যেমন ডিআর ডিআর সিক্স সিক্স এখন আরও আছে অবশ্য কোনো ক্ষেত্রে আবার হিয়ার্স আসও হয়, আবার ফিস ফিসেস অনেক সময় ফিস ফিসেসও যদি কেউ লেখে সেটাও ঠিক, আবার যদি কেউ ইয়েস যোগ করে সেটাও ভুল না। সিট সিট এই যে সিট সিট এগুলো একই থাকে, সিঙ্গুলার নাম্বারও যা প্লাস নাম্বারও থাকে। এবার দেখো প্রোনাউনের ক্ষেত্রে আমরা বাংলায় কী বলি, আমি আমরা, তোমরা নিশ্চয়ই বাংলায় বচন করেছো আমি আমরা, সেই জন্য এখানে আইটা কী হয়ে গেল আই উইল, হ্যাঁ দিস দিস এস দিস মানে এটি বা এটি আর দিস মানে এটি, আর হি সি ইট থাকলে সেখানে দে হবে, হি থাকলেও দে লিখবে ফ্লাই নাম্বারে, সি থাকলেও দে লিখবে, ইট থাকলেও দে লিখবে। নিশ্চিত বুঝতে পেরেছো, বাড়িতে আরও ভালো করে বইটা পড়বে ভালো বুঝতে পারবে।